चल्लिस लाख मानुष तुराग नदीर पारे जमा हलो। चल्लिस लाख मानुषेर नेतृत्व दिच्छे इमामती करछे से एक ब्याकुल, সেই ব্যাককল আজ পর্যন্ত জানে না যে মাইক দিয়ে সালাত আদায় করা যায়। চল্লিশ লাখ মানুষের নেতৃত্ব দিচ্ছে, সে ব্যাককল এখনো জানে না যে মাইক দিয়ে সালাত আদায় করা যায়। সালাতের সময় মাইক ব্যবহার করে না, কিন্তু যখন আখেরি মুনাজাত পরিচালনা করে তখন ৩৬ কিলোমিটার পর্যন্ত মাইক ব্যবহার করা হয়। এদিকে ১৮ কিলোমিটার, ওদিকে ১৮ কিলোমিটার। মুনাজাতটা আল্লাহর কাছে করা হয়, মুনাজাত শোনাতে হবে কাকে? আল্লাহকে। আর তাকবীর শোনাতে হবে কাকে? মুক্তাদিকে। আল্লাহু আকবার ইমাম বলবেন, মুক্তাদি আল্লাহু আকবার শুনে রুকুতে যাবেন, রুকু থেকে উঠবেন। তাহলে সালাতের তাকবীর শোনাতে হবে কাকে? মুক্তাদিকে। আর মুনাজাত কাকে শোনাতে হবে? আল্লাহকে। যেটা আল্লাহকে শোনাতে হবে ওটা মাইক দিয়ে, আর যেটা বান্দাকে শোনাতে হবে ওটা মুখে। ব্যাককল কি গাছে ধরে নাকি? চল্লিশ লাখ মানুষের নেতৃত্ব দিতে আজও পর্যন্ত ফয়সালা করতে পারেনি যে মাইক চলবে কিনা। এলেমের কেমন দন্যদশা দেখুন। ৪৩ বছর সহি বুখারি পড়ানোর পরে দুই রাকাত সালাত সহি বুখারি অনুযায়ী আমল করার সুযোগ নসিবে জোটে নাই, সেও আর এক ব্যাককল। আল্লাহ পাকের কোরআনের ভাষায় সে হলো গাধা। أعوذ بالله من الشيطان الرجيم مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا যাদেরকে তাওরাত দেওয়া হয়েছিল তাওরাত অনুযায়ী আমল করে নাই তাদের দৃষ্টান্ত হল গাধার মতো। যেমন গাধা বোঝা টানে, কোনদিন সেটা চেখে দেখে না। ৪৩ বছর চিনির বস্তা গাধা পিঠে করে বহন করল, ৪৩ বছর যাবৎ লেবুর বস্তা গাধা পিঠে বহন করল, ৪৩ বছরের মধ্যে একদিন লেবু আর চিনি দিয়ে শরবত গুলায় গাধা খেয়ে দেখে নাই। ৪৩ বছরে ৪৩ বার বুখারিকে খতম করে দিয়েছে। বুখারি কি করে দেয়? খতম করে দেয়। খতম মানে কি? আজে তোরে খতম করে দেব আমি। বুখারিকে কি করে? খতম করে দেয়। খতম বড় ভয়াবহ দিন, কতকে দুনিয়া থেকে খতম করে দেব। তো বুখারিকে কি করে? খতম করে। কল হাদালালালা 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 কল হাদালালালা। ৪৩ বছরে বুখারি খতম। আল্লাহর কসম, একদিনে দুই রাকাত সালাত রসুলের তরিকা আদায় করার সুযোগ জোটে নাই। ওরা হলো ব্যাককল। কিসের ভাষায়? কোরআনের ভাষায়। আল্লাহ বলছেন কামা সালিল হেমার, বলা ইহুদিদের পণ্ডিতের মতো তাওরাত পড়েছে, পড়িয়েছে, মুখস্থ করেছে, যুগের পর যুগ ধরে তাওরাত মাদ্রাসায় পড়াইছে ইহুদির পণ্ডিতেরা, কিন্তু তাওরাত আমল করে দেখে নাই। কাজেই এলেমের খুব দরকার। এলেম ছাড়া কোনো আমলের মূল্য আল্লাহর দরবারে নাই, আর আমল ছাড়া কোনো এলেমের মূল্য আল্লাহর দরবারে নাই।